কাইচিনি সানমুনতিয়ে ডিওয়াইএফআই তে ডিওয়াইএফআই বে রিংজাল তাংসাল আগুলি রবীন্দ্র শতবার্ষিকী ববন বসকং সিমি খরকসিনী সাইনি সেলাইব কবাং লোকরক আগুলি লাহার হিমবত খাইখা কাইচিনি সানমুং সান্থানি তাংসাল লাহার হিমবতগ ইয়াপ্রি থানসং ফাইকা কেবিনে বদলি অজমা কচাম মন্ত্রী অকরা মানি সরকার কচাম পার্লামেন্টনি আদং শঙ্কর প্রসাদ দত্ত নখবই গুবন মথানী আদং রবতং বৈখা বিধানসভা চংমারি নিশকাং বিজেপি হাপাং যে বিজন ডকুমেন্ট রমানি পয়লা বিশিসানী বিশিঙ্গন বাচিসে শিখলা শিখলি রগ্ন সেবগুরনানি যত শিখল ইয়াগো স্মার্টফোন হাস্তিনি স্নি রাসায় বেকারকনি সামরনা নাংনাই রেগানি রাংমারি খক থাম রা ব্রিজি খাইনানি লগি সাল্লি রানি সামরনা কক রুমানি আবন সুপুনা নাংনাই আবনি লগে লগে খরকচিসাই থামরা নুচি থাম ফ্রেমনাই রকনি সেবুনি জরা খাজা খাইনানি ও কাইচিনি সানমরন তুই আগুনি লাহার হিমবত খাইয়ে কাইচিনি সানমরন তুই ডিওয়াইএফআই নি তাংফাং নবরণ দেব কক্তমের রকম শাখা বারো দফা দাবিতে ডিওএফ এবং টিএফ এর আহ্বানে আগরতলা চলো আজকের এই অভিযান আমরা আহ্বান করেছি এবং গোটা রাজ্যের হাজার হাজার যুবক যুবতী এই মিছিলে সামিল হচ্ছেন এবং এই মিছিল এখনই শুরু আমরা করব। আস্তা বলে গিয়ে ছোট সবার মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচি শেষ করব। আমাদের দাবি হচ্ছে সব বেকারের হাতে কাজ চাই। রাজ্যের সরকারে আসার আগে বিজেপি যে ভীষণ ডকুমেন্ট তৈরি করেছিল, প্রথম এক বছরে 50,000 বেকার যুবক যুবতীর চাকরি ভীষণ ডকুমেন্টে ছিল, সব যুবকের হাতে স্মার্টফোন, আমাদের রাজ্যের 7 লক্ষ নাকি বেকার সেই বেকারের হাতে কাজ দেবেন, নানা যে প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিশ্রুতি পূরণ করতে রেগার মজুরি 340 টাকা সঙ্গে 200 দিনের কাজ, এই যে প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতি পূরণ করতে হবে। আমরা দাবি করছি আজকে আমাদের মিছিল থেকে স্লোগান উঠবে আমরা বেকার কাজ চাই, কাজ মোদের দিতে হবে। 10,323 যাদের নিয়ে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তার থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী গোটা রাজ্যে ঘুরে ঘুরে চোখে জল নিয়ে নির্বাচনের আগে প্রচার করেছিলেন, আমরা আসলে 10,323 গ্যারান্টি হবে। আমরা বলছি এক বছর অতিক্রান্ত, 17 মাস অতিক্রান্ত, কোথায় 10,323 অবস্থা? তাদের স্থায়ী নিশ্চিত গ্যারান্টি করতে হবে। জিআরএস, এনআরএইচএম, আমাদের রাজ্যের সর্বশিক্ষা রামসাই যারা কাজ করেন তাদের অবস্থা আজকে বেল, তারা ছাঁটাইয়ের পথে, একটা বেকার কাছে মানে যারা যুক্ত আছেন তাদেরকে ছাঁটাই করা যাবে না, প্রয়োজনে তাদের নিয়মিতকরণ করতে হবে। এইরকম 10টা দাবি নিয়ে আমরা আজকে রাস্তায়। শিখ স্বাস্থ্যখাতে যা অবস্থা করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী, গোটা রাজ্যের মানুষের উপর এর খড়্গহস্ত দাঁড় করে দিয়েছেন, অমানবিক, দায়িত্বজ্ঞানহীন, এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। মিছিল থেকে এই দাবি আমরা করব। ডিওএফআই ত্রিপুরা রাজ্য কমিটি, ডিওএফআই কেন্দ্রীয় কমিটির আহ্বানে আমাদের এই মিছিল সংগঠিত হচ্ছে। হাস্তিনি তাপুনি হাপাং চংবরিনি সিকাং বিজন ডকুমেন্ট কতর কতর কক রুবই লুকুরকনি বোট মানে কপ্লাইঙ্গি হাপাঙ্গ ফাইমানি ইয়াগুল কক রুমানি পগি থাঙ্কা হাস্তিনি তাপুনি হাপাং দাতি দদ্র বিজন ডকুমেন্টনি সানমুরক সুপুংনানি সাক্তারি তাংবাতাং নাহারানি সানমুং দিশাখা আহাইয়াকে থিনাঙ্গ তেব কতর জব অঙ্কনাই হনৈ তাংসাল অ লাহার হিমবত রবীন্দ্র শতবার্ষিকী ববনী সিমি চেঙ্গৈ আগুলি দলিনি কবাংমা লাহার হিমবত খ্লাই পাইমানি ইয়াগুল আস্তা বল খলব কুতুম পান্দব খ্লাই জাকা তাংসাল বিজেপি নি কক রুমানি কেবিঙ্গৈ সাইসাই লুকুর কুতুমৈ খরাং তিসামনা নুগৈ হাফাগান দংনাই বিজেপি বদল কিসিসাফানো ওয়ানা মঙ্গ কলাইকা হনৈ খাকা মুথং রং বদলনি।